মঙ্গলবার কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। সিএএর সমর্থনে মঙ্গলবার কোচবিহার শহরের 10 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন বিজেপি নেতা সমীর ভট্টাচার্য। মহিষকুচির টাকুয়ামারি এলাকায় ধুলো ঝড়ে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা লরি আটকে দেখালেন বিক্ষোভ। মালদা পুলিশ লাইনের সামনে 50 ঊর্ধ্ব মহিলার কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। বালুরঘাটে বিস্ফোরণ স্থল পরিদর্শনে এলেন ফরেনসিক দল।